20 সালের সেপ্টেম্বরে একটি গেজেট হলো যে এইবারে চারটি চারটি ওয়ার্ড ও পারে পাঁচটি ওয়ার্ড। আপনারা জানেন অনেকে নির্বাচন বন্ধ ছিল আর সেই গত 27 নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হয়। এই তফসিল ঘোষণার পরপর সেই চক্রান্তকারীরা যারা আমাদের এই চারটি ওয়ার্ড যাতে চিরদিনের জন্য হারিয়ে যায়, আমাদের ভোটাধিকার যাতে আর না থাকে, সেই চক্রান্তকারীদের চক্রান্তের কারণে কি হয়েছে যে 28-29 তারিখে কি হইল তফসিল বাতিল। 2020 সালে দীর্ঘ 12 বছর আমাদের ইউনিয়নে নির্বাচন হয় না। প্রায় 12 বছর পরে আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আমরা সাধারণ জনগণ আমরা এই তফসিল ঘোষণার পরে আনন্দিত এবং আমরা নির্বাচন করার জন্য বা ভোট দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। কিন্তু হঠাৎ তফসিল ঘোষণা করার পরে কিছু স্বার্থবাদী মহল বা কি ষড়যন্ত্রকারী মহল তারা অজানা কারণে তারা নির্বাচনটাকে বানচাল করার জন্য এই তফসিলকৃত নির্বাচনটাকে বন্ধ করে দিয়েছে।